তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং। আমি জাহিদ হোসেন, বার্তাপুস্তকের সর্বশেষ। ঘূর্ণিঝড় ফণীর ছোবলে ছয় জেলায় নয় জনের মৃত্যু, শত শত ঘর বাড়ি বিধ্বস্ত, তলিয়ে গেছে অনেক গ্রাম। পরীক্ষামূলক চালুর পর আবারও বন্ধ ফেরি চলাচল, ছাড়ছে না লঞ্চ, সচল হল চট্টগ্রাম মোংলা বন্দর। ঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন শুরু কাল থেকে, হতাহতদের আর্থিক সহায়তার আশ্বাস ত্রাণ মন্ত্রণালয়। বিশ্বকাপের ম্যানেজারের দায়িত্বে ফিরছেন খালেদ মাহমুদ, জোর দিচ্ছেন আত্মবিশ্বাস বাড়ানোর কাজে। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ভোলা, বরগুনা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও নেত্রকোনায় নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত 61 জন। ভোলার দক্ষিণ দিঘলদিতে ঝোড়ো হাওয়ায় গাছ চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। বরগুনার পাথরঘাটা উপজেলায় ঝোড়ো বাতাসে কাঠের ঘর ধসে দাদি ও নাতির মৃত্যু হয়। রাত 2:30টার দিকে উপজেলার দক্ষিণ চরদুয়ানি গ্রামের বাঁধঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পটুয়াখালীর কলাপাড়ায় গাছ চাপায় মোহাম্মদ হাবিব নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন 11 জন। সকালে লক্ষ্মীপুরের রামগতির চর আলগি এলাকায় ঘর চাপা পড়ে আনোয়ারা বেগম নামে একজন মারা গেছেন, আহত হয়েছেন 20 জন। নোয়াখালীর কোম্পানিগঞ্জে গাছ চাপায় নিহত হয়েছে এক স্কুল ছাত্রী। এর আগে সুবর্ণচরে রাত 10:30টার দিকে ঝোড়ো বাতাসের আঘাতে ঘরের নিচে চাপা পড়ে 13 মাস বয়সী এক শিশু মারা গেছে, আহত হয়েছে 30 জন। এছাড়া বজ্রপাতে নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার মহসিন এবং মদন উপজেলার আব্দুল বারেক নামে দুই কৃষক নিহত হয়েছেন। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাত ও দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ে বিধ্বস্ত হয়েছে শত শত ঘরবাড়ি, নদনদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিচু এলাকা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকায়। দমকা হাওয়া ও ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত গোটা দেশ, বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, প্লাবিত নিচু এলাকার রাস্তাঘাট। নোয়াখালীর উপকূলীয় চরগুলোতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুবর্ণচর, চর ওয়াবদা ও চর জব্বারে প্রচণ্ড ঝড়ে 5-7 কাঁচা ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়। মাথার ওষুধে আমার ঘরটা উড়ে লয়ে গেছে, সেকার চকিও নাই। খুলনার দাকুপে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে বানিয়াশান্তা গ্রামের বাজার সহ 4 গ্রাম প্লাবিত হয়েছে। পশুর নদীর পানি বেড়ে বুঠিয়াঘাটার 3 ও কয়রা উপজেলার 2 ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে গেছে। 300 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে কয়রা উপজেলায়। আমরা গ্রামের লোকজন মিলে তো ঠেক দিছি, এখনো তো আমরা বিপদজনকে আছি, তো আমরা গ্রামের লোকজন দিয়ে সকালে মেরামত করেছি। মোংলায় জলোচ্ছ্বাসে 10 গ্রাম প্লাবিত হয়েছে, নদীতে বিলীন হয়েছে বাড়িঘর ও রাস্তাঘাট। জ্বরের পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করলে আরও কিছু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় উঠছে, এর নির্যাতনে আমরা কোনো দিক যাইতে পারি না, রাস্তাঘাটের সম্ভব অসম্ভব, যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের এই জোয়ারের সময় দেখেন রাস্তার পরে দাঁড়া আছি, আমাদের এই স্থান হচ্ছে এই রাস্তার পর, আমাদের কোনো পদক্ষেপ কেউ নেয় না। আমাদের তো আর বাঁচতে পারবো না, আমাদের ছেলেমেয়েরা তো অনাহারে মারা যাবে। ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে 3-4 ফুট বেড়ে যাওয়ায় প্রায় 20 গ্রাম প্লাবিত হয়েছে। পানির চাপে বিষখালীর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়েছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার অন্তত 5-7 বাড়িঘর। চাঁদপুরেও ঝড়ে 7 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। পটুয়াখালীতে নদীর পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে। সমস্ত স্থানগুলো মেরামতের জন্য আমরা ইতিপূর্বেই প্রতি বিষয়টি উল্লেখ করে উচ্চতর কর্তৃপক্ষকে রিপোর্ট করা হয়েছে এবং বন্যাটা চলে গেলেই আমরা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে খুব দ্রুতই এই সমস্ত জায়গা মেরামত করে সমাধান করতে পারব ইনশাআল্লাহ। এদিকে রাজশাহী জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে মোংলার 10 গ্রাম প্লাবিত হওয়ায় ব্যাপক ভোগান্তিতে অন্তত 30,000 বাসিন্দা, সেই সাথে পশুর ও মোংলা নদীর তীব্র স্রোতে বিলীন হয়েছে বাঁধ, রাস্তা, বাড়িঘর। স্থানীয় প্রশাসন জানিয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ কার্যক্রম শুরু করেছেন তারা। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সমুদ্রবন্দর মোংলায়
ব্যাপক ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হয়। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 50 কিলোমিটার। প্রচণ্ড বাতাসে স্থানীয় পশুর ও মংলা নদীতে তৈরি হয় ব্যাপক স্রোত, আর এতেই দেখা দেয় নদী ভাঙন। বাঁধ ভেঙে লোকালয়ে হু হু করে ঢুকতে থাকে পানি, ভেঙে যায় কানাইনগর গ্রামের রাস্তাঘাট ও বাড়িঘর। শেল্টার হাউস নাই, প্লাস আমাদের এই কার্পেটিং সহ রাস্তা যদি হয় তাহলে আমরা ভালো থাকবো এলাকায়। জোয়ারের সময় দেখেন এই রাস্তার পরে দেওয়া আছে, আমাদের এই স্থান হচ্ছে এই রাস্তার পর, আমাদের কোনো পদক্ষেপ কেউ নেয় না। যত এনজিও আসে এসে দেখে দেখে ফেরত চলে যায়। অনেক বড় বাঁধ ছিল কিন্তু ভাঙতে ভাঙতে আন্ডাজ। একই পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ কালমারি, চিলা, কলাতলা সহ 10টি গ্রামে। ক্ষয়ক্ষতি কমাতে না পেরে অসহায়ত্বের কথা তুলে ধরে স্থানীয় প্রশাসন। এই বাঁধটি যদি আস্তে আস্তে করে হলেও করা হয় স্থায়ীভাবে, তাহলে এই লোকগুলি হয়তোবা ভালো থাকবে, এই গ্রামটি রক্ষা করা যাবে। এর আগেও নদীতে তলিয়েছে মোংলার বিভিন্ন অঞ্চল, তারপরেও টনক নড়েনি প্রশাসনের। কয়েক বছর আগেও এখানে ছিল 150 পরিবারের বাস, কিন্তু সময়ের সাথে নদী ভাঙনের মুখে সেই পরিবারগুলোর বসতবাড়ি তলিয়ে গেছে নদীর গর্ভে। এখন যতটুকু অবশিষ্ট রয়েছে এটুকুও যদি রক্ষা করা না যায়, তাহলে এই এলাকাটিও খুব জলদি বিলীন হবে নদীর গর্ভে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মংলা, বাগেরহাট। ঘূর্ণিঝড় ফণীর গতি, প্রকৃতি ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় সার্বিক খোঁজ খবর রাখছেন আমাদের বিশেষ প্রতিনিধি নাফিজা দৌলা, বার্তা কক্ষ থেকে সরাসরি যোগ দিয়েছেন তিনি। নাফিজা, ঝড় মোকাবেলায় প্রস্তুতি কেমন ছিল? আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ও সরকারের ব্যবস্থাপনা কতটা ফলপ্রসূ হয়েছে, কি মনে হয়েছে আপনার? আমরা যেটি দেখেছি প্রথম দিকে থেকেই, কিন্তু আমরা আন্তর্জাতিক যেই ওয়েদার অফিসগুলো আছে তাদের ইমেজগুলো দেখে আমরা যেটি বিশ্লেষণ করে দেখেছি, সেটি কিন্তু প্রথমে এই ঘূর্ণিঝড়টি সমুদ্র থেকে সরাসরি চলে যায় ভারতের উড়িষ্যায়, সেটি কিন্তু শক্তিশালীভাবে উড়িষ্যায় হামলা করেছে এবং পুরীতে হামলা করেছে, আঘাত করেছে বলা চলে। যে ঘূর্ণিঝড়টি আঘাতে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ যেটি হয়েছে তার থেকে নিঃসন্দেহে বাংলাদেশে অনেক কম ছিল, কারণ এটি কিন্তু ঘুরে ঘুরে পুরী হয়ে তারপরে সেটি ভারতের পশ্চিমবঙ্গে গেছে, পশ্চিমবঙ্গের স্থলভাগ দিয়ে সেটি কিন্তু বাংলাদেশে আজকে শনিবার সকালে প্রবেশ করেছে এবং সেই সময় বেশ দুর্বল ছিল। এর গতি কিলোমিটারে 100 থেকে 120 পর্যন্ত সর্বোচ্চ উঠেছে এবং সেই তার প্রভাবে কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি সকাল থেকেই ঝড়ো হাওয়া, কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে। আর যেটি আছে যে আমরা কিন্তু দুদিন আগে থেকে যদি বলি, বুধবার থেকে কিন্তু দুর্যোগ মন্ত্রণালয় নানা ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। শুক্রবারে তারা প্রায় 12,40,000 উপকূল এলাকা থেকে মানুষজন কে আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছে এবং যেটি হয়েছে আজকে সেটি অতিক্রম করার সময় ফণী বাংলাদেশে অতিক্রম করার সময় আমরা দেখেছি মাত্র 9 জন মারা গেছেন এবং সেটি কিন্তু বলা চলে যে একটি গণসচেতনতার ঘাটতি বলা চলে, কারণ এখানে কিন্তু সরকারের পক্ষ থেকে যতটুকু করার ছিল সেটি তারা ব্যবস্থা নিয়েছে, মাইকিং করেছে। 9 জন মানুষ মারা গিয়েছে, কিন্তু সরকারের প্রস্তুতি ছিল যাতে কোনো মানুষ মারা না যায়। এবং ঘূর্ণিঝড় ফণী আপনি যেটি বলছিলেন যে তার তীব্রতা ধীরে ধীরে কমে আসে, এই ক্ষেত্রে যেই মৃত্যুগুলির খবর আমরা পেয়েছি সেই মৃত্যুগুলিও আমরা দেখি কিছুটা অসচেতনতার কারণে, ফলে একদম এই মানুষগুলি যদি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিত তাহলে হয়তো চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস শুরু হয়েছে। তবে বন্দর জেটিতে এখনও কোনো জাহাজ না থাকায় সব ধরনের পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। রাত 8টায় জোয়ারের পর পণ্য ওঠানামা শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শনিবার বেলা 2টা থেকে ব্যবসায়ীরা আমদানি পণ্য খালাস শুরু করেন। বঙ্গোপসাগরে চলাচলকারী সব নৌযানকে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। এদিকে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তবে বেলা 4টা থেকে মোংলা সমুদ্র বন্দরে পণ্য খালাস সহ স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে, পাশাপাশি পণ্যবাহী জাহাজগুলো জেটিতে ফিরতে শুরু করেছে। ঘূর্ণিঝড় ফণীর দাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ বের করে কাল থেকে পুনর্বাসন শুরু হবে। দুপুরে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এ তথ্য দেন। এছাড়া নিহতদের পরিবারকে 20,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন তিনি। শনিবার ভোরে ঘূর্ণিঝড় ফণী প্রথম আঘাত হানে সাতক্ষীরায়, পরে যশোর, নড়াইল, ফরিদপুর ও ঢাকা হয়ে নিম্নচাপে পরিণত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে ফণী মোকাবেলায় ব্যাপক প্রস্তুতির পরও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 16.5 লাখ মানুষ। হতাহতের ঘটনা ঘটেছে বরগুনা, নোয়াখালী, বরিশাল সহ উপকূলীয় এলাকায়।
24 ঘন্টার মধ্যে আমাদের কাছে সমস্ত ক্ষয়ক্ষতির বিবরণগুলো আমাদের কাছে আসবে। সেই অনুযায়ী আমরা, আমি তো একটু আগেই বলেছি, আমাদের প্রত্যেকটা মিনিস্ট্রি প্রস্তুত আছে, যথেষ্ট ফান্ড আছে। এ সময় ঘূর্ণিঝড়ে ঘরহারাদের সহায়তার আশ্বাস দেন প্রতিমন্ত্রী, হতাহতদের সাহায্য করারও ঘোষণা দেন। 20,000 টাকা করে আমরা এটা অলরেডি পাঠিয়ে দিয়েছি, তারা হয়তো আবহাওয়া ভালো হলে পেয়ে যাবেন, আর দাফনের জন্য আর কি, আর আহতদের জন্য চিকিৎসা মেডিকেল টিম আছে, তারা প্রয়োজন মতো তাদেরকে হসপিটালে স্থানান্তর করবে এবং চিকিৎসা ব্যবস্থা করবে। আর ক্ষয়ক্ষতি যেটা হয়েছে, ঘরের ক্ষতি হয়েছে, যেখানে বেশিরভাগই আমরা দেখেছি, ছবিতে দেখেছি, টিনগুলো উড়ে গিয়েছে। আমরা আমাদের দুর্যোগ মন্ত্রণালয় থেকে যেখানে যে পরিমাণ টিনের দরকার আমরা সরবরাহ করব। প্রতিমন্ত্রী বলেন, আশ্রয় কেন্দ্রে না যাওয়ায় ফণীর আঘাতে উপকূলীয় এলাকায় মানুষের মৃত্যু হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সরকারি বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লন্ডন থেকে সন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এছাড়া সেনা, নৌ ও বিমান বাহিনী এবং কোস্টগার্ড, পুলিশ, আনসার, ভিডিপির প্রস্তুতি নিয়েও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে ঘূর্ণিঝড়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ায় ফণীর আঘাতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ঘূর্ণিঝড় ফণী মোকাবেলার প্রস্তুতি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে বিএনপি, এমন অভিযোগ করেছে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে ধানমন্ডির দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিজেদের হতাশা ঢাকতে বিএনপি নেতারা অপপ্রচার চালাচ্ছেন। মাহবুবুল আলম হানিফ বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারের সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতা ছিল বলেই তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এরপরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনে পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীরাও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। বিএনপির নিজেদের সমস্যা তারা ধামাচাপার দেওয়ার জন্যই তারা বিভিন্ন সময়ে মিথ্যাচার করে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডকে নিয়ে নানান প্রশ্নের মধ্যে কথাবার্তা বলে বিভ্রান্তি করে নিজেদের ব্যর্থতা চাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা আশ্বস্ত করতে চাই উপকূল এলাকার বাসীদেরকে, তারা যেন তাদের মধ্যে কোনো রকমের হতাশা কাজ না করে, তাদের যে কোনো দুর্যোগে আমরা আমাদের তাদেরকে পুনর্বাসন করার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আছে। খালেদা জিয়া জীবনেও মুক্তি পাবেন না, লন্ডনে ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী এমন বক্তব্য দিয়েছেন বলে দাবি বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের। তিনি মন্তব্য করেন, এতেই প্রমাণ হয় রাজনৈতিক প্রতিহিংসায় কারাবন্দী আছেন বিএনপি চেয়ারপারসন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সভায় মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়ার মুক্তি আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় সম্ভব নয়, তার মুক্তির পথ হচ্ছে সরকারের সদিচ্ছা বা রাজপথে জোরালো আন্দোলন। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর আর সরকারের অপেক্ষায় না থেকে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী যখন লন্ডনে এই কথাটি বেফাস কথাটি বলে ফেললেন, তার প্রতি যদি অপমানজনক ব্যবহার করা হয় তাহলে তার মাতাকে কারামুক্ত করা হবে না, এখানে তিনি শপথ ভঙ্গ করেছেন বলে মনে করি। ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, তবে নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। রোববার বিকেল পর্যন্ত এই অবস্থা চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়ায় বিপদ সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল 6টায় খুলনা, সাতক্ষীরা ও যশোর অঞ্চল দিয়ে প্রবেশ করে ঘূর্ণিঝড় ফণী। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। কুষ্টিয়া, ঝিনাইদহ, ফরিদপুর, ঢাকা অঞ্চল ও এর আশপাশে ঘূর্ণিঝড়টি অবস্থান করে দুপুর 12টা পর্যন্ত। এরপর স্থল গভীর নিম্নচাপে রূপ নিয়ে অগ্রসর হয় পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহের দিকে। এতে বিপদ কেটে যায় ঘূর্ণিঝড় ফণীর। তবে আবহাওয়া অফিস বলছে, গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সারা দেশে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি, যা রোববার বিকেল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফরিদপুর, ঢাকা অঞ্চল সহ এর পার্শ্ববর্তী এলাকায় ছিল, এটা দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং তার আশেপাশের এলাকায় আছে, এবং এটা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। হ্যাঁ,
এটা তার যেই রাস্তায় যাচ্ছে সেই রাস্তায় যখন যাবে তখন আস্তে আস্তে ধীরে ধীরে বৃষ্টি ঝড়ো বৃষ্টি যেহেতু বৃষ্টি ঝরাচ্ছে এবং কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে এবং এ আস্তে আস্তে আরও দুর্বল হবে এবং ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়ায় বিপদ সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আশ্রয় কেন্দ্রে ওঠা কয়েক লাখ মানুষকে বলা হয়েছে ঘরে ফিরতে। মংলা, পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার এই চারটা সমুদ্র বন্দরকেই বর্তমানে আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছি এবং অমাবস্যা আছে এবং আমাদের কোস্টাল রিজিয়নে স্টিপ প্রেশার গ্রেডিয়েন্ট আছে, অর্থাৎ বায়ুচাপের তারতম্যের আধিক্য আছে। তবে ঝড়ের কারণে বায়ুচাপের তারতম্য এবং অমাবস্যার কারণে উপকূলীয় জেলাগুলোতে 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই সাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুদিন আশ্রয় কেন্দ্রে থাকার পর বাড়ি ফিরে যাচ্ছেন অধিকাংশ মানুষ। ঘূর্ণিঝড় ফণীর আতঙ্ক কেটে যাওয়ায় বিকেল 4টা থেকে সবাইকে বাড়ি ফেরার নির্দেশনা দেয় আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের ঝুঁকিপূর্ণ উপকূলীয় জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি 2 লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে যায় খুলনায়। এছাড়া সাতক্ষীরায় আশ্রয় নেয় 1,32,000, এর মধ্যে সবচেয়ে বেশি শ্যামনগরের পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের। বাগেরহাটে 432টি আশ্রয় কেন্দ্রে যায় 1,13,000 মানুষ। এছাড়া ভোলায় 657টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত থাকলেও দুর্গতদের সংখ্যা ছিল কম। সরকারি হিসাবে এই সংখ্যা 42,000, তবে ভোলা সদর উপজেলার দীঘলদিয়া এলাকার অনেকে ঘোষিত আশ্রয়কেন্দ্র বন্ধ থাকায় জায়গা না পেয়ে ক্ষোভ জানিয়েছেন। এদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী ও পটুয়াখালীতেও আবহাওয়া স্বাভাবিক হওয়ায় প্রায় সবাই আশ্রয়কেন্দ্র ছেড়ে গেছেন। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজধানীতে বইছে দমকা হাওয়া, বৃষ্টি হচ্ছে থেমে থেমে, এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী। বিভিন্ন জায়গায় গাছ পড়ে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা, সড়কে যানবাহনের সংখ্যাও অনেক কম, তবে কোথাও জলাবদ্ধতা তৈরি হয়নি। ঝড়ো বাতাসে রাজধানীর বিভিন্ন সড়কে উপড়ে পড়েছে অনেক বড় গাছ, এতে যান চলাচলে সাময়িক সংকট দেখা যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শ্রমজীবী মানুষের চলাচলও কম, বন্ধ রয়েছে রাস্তার পাশের ধর্মমান দোকানগুলো, তারপরও জীবিকার তাগিদে বের হয়েছেন কেউ কেউ। খুব রিসের ব্যাপার হয়ে গাড়ি চলে আসছি, তারপরে গাড়ি কন্ট্রোল করা যায় না, সময় এমন বাতাস ওঠে একে মনে হয় জিনিসকে তো ফিরিং হয়ে বসায়। বাতাসের কারণে কিন্তু গাড়ি চালানো যাচ্ছে না, কিন্তু ভাড়া পাওয়া যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের অবস্থা খুবই খারাপ, রাইতে যে বৃষ্টি হয়েছে আর কালকে তো মনে করেন পুরা দিনই আমাকে বেকার গেছে। রাজপথে পাবলিক বাসও নেমেছে কম, একদিকে থেমে থেমে বৃষ্টি, আরেকদিকে যান সংকট, সব মিলিয়ে বিড়ম্বনায় রাজধানীবাসী। কি বলে এটাকে নাম, ফণী, ফণী, ফণীর কারণে তো মানে গাড়ি ঘোড়াও কম আর আমরাও মানে বৃষ্টি কাজকর্ম কিছু সমস্যা হইতেছে। ফণী সকাল থেকে যে গাড়ি ঘোড়া পাচ্ছি না, সমস্যার ভিতরে আছি। এই বৃষ্টিতে জনদুর্ভোগ তৈরি হলেও আসার কথা ঢাকার রাস্তায় জলাবদ্ধতা তেমন একটা তৈরি হয়নি। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় ব্যবহার হওয়া আরও একটি বোরকা উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই। দুপুরে মামলার আসামি সাদাত হোসেন শামীমের দেয়া তথ্যে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পুকুর থেকে বোরকাটি উদ্ধার করা হয়। পিবিআই জানায় হত্যার সময় শামীম ওই বোরকাটি পরেছিলেন। এদিকে দুদিনের রিমান্ড শেষে আসামি সাদাত হোসেন শামীম ও জাবেদ হোসেনকে তোলা হয় জ্যেষ্ঠ বিচারিক হাকিম ধ্রুবজ্যোতি পালের আদালতে। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 9 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামি শামীম মামলার ঘটনার সময় সে তার পরিচয়কে গোপন রাখার নিমিত্তে যে বোরকাটা ব্যবহার করছিল, আমরা সেই বোরকাটা এবং তার সে মামলার ঘটনাস্থল থেকে কোন পথে পলায়ন করে সেটা শনাক্ত করে তো ওই বোরকাটা উদ্ধার করি। বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্বে ফিরছেন খালেদ মাহমুদ সুজন। ক্রিকেটারদের সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি মাঠের লড়াইয়ে আত্মবিশ্বাস বাড়াতে চান সুজন। বলছেন, লম্বা সফরে হোম সিকনেস কাটাতে ও নিশ্চিন্তে পারফর্ম করতে ক্রিকেটারদের পরিবারের দিকেও নজর রাখছে বোর্ড। এদিকে বিশ্বকাপে ভালো কিছু করার চাপ না নিয়ে ভয় ডরহীন খেলার পরামর্শ ম্যানেজমেন্টের।
আয়ারল্যান্ডে ট্রাই নেশন সিরিজ শেষ করে বিশ্বকাপ যাত্রা। দুই মাসের বেশি সময়ের সফরে কখনোই দেশের বাইরে থাকেনি টাইগাররা। পারফরম্যান্সের পথে বড় বাধা হতে পারে হোমসিকনেস, সতর্ক থাকছে বোর্ড। আয়ারল্যান্ডে যখন প্রস্তুতি নিচ্ছেন মাশরাফি সাকিবরা, তখন দেশে চলছে ফণী তাণ্ডব। ক্রিকেটারদের নিশ্চিন্তে রাখতে তাদের পরিবারের খোঁজ খবর রাখছে বিসিবি, এমনকি ট্রাই নেশন শেষ করে ছুটিতে দেশে ফেরার স্বাধীনতাও দেয়া হচ্ছে। ঘর হলো বাংলাদেশে, এ সময় কিন্তু সবাই একটা ফ্যামিলির কথা চিন্তা করে, যেমন অনেকে ওই অঞ্চলের ছেলে আমাদের, মানে খুলনা বেল্টের ছেলে অনেকে, তাদেরকে ফ্যামিলি চিন্তা করে। তো সে ব্যাপারে আমরা বিসিবি থেকে একটা চেষ্টা করছি, ওদেরকে খোঁজ দিয়েছি যে ফ্যামিলি কেমন আছে, কারণ আমাদের সবার নাম নাম্বার যে আমাদের কাছে তা না, তো ফ্যামিলি থেকে আমার ক্রিকেট অপারেশন থেকে খোঁজ নিয়েছে যে কে কেমন, কোনো প্রয়োজন আছে কিনা, বোর্ড কোনো সাপোর্ট লাগবে কিনা তাদের ফ্যামিলির জন্য, সেটা আমরা অলরেডি খোঁজ নিয়েছি। গেল বছর এশিয়া কাপের পর থেকে জাতীয় দলের সাথে নেই সুজন। বিশ্বকাপের মতো বড় আসরে দলের স্বার্থে আবারও ফিরেছেন ম্যানেজারের দায়িত্বে। বড় আসরে চ্যালেঞ্জটা যতটা ক্রিকেটারদের, ততটাই কোচিং স্টাফের। সুজন চান ক্রিকেটারদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে, সাথে প্রতি ম্যাচে আত্মবিশ্বাসী রাখতে। আমি যেটা চেষ্টা করি যে ছেলেদেরকে দু একদিন মাঝে সাঝে ক্রিকেট থেকে বাইরে রাখতে, তো এটা করলে হয়তো অনেক সময় মোটিভেটেড হয় অনেকে। তো এক একজনের মোটিভেশন আসলে এক একভাবে করতে হয়, তো অনেক সময় ইন্ডিভিজুয়ালি মোটিভেশনও দরকার হয় অনেকের। তো যার যেটা, আমি হয়তো পার্সোনালি অনেককে চিনি, কাজ করি যেহেতু জানি, তো ওইভাবে চিন্তা করবো। আসলে দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ভয় ডরহীন ক্রিকেট খেলার ছাড়পত্র পেয়েছেন মাশরাফি তামিমরা। ম্যানেজমেন্টও দিচ্ছেন একই দীক্ষা, মাঠে লড়াই উপভোগ করে সামনে এগোতে চায় টিম টাইগার্স। প্রাইম মিনিস্টার ওখানে গিয়ে একটা কথা ওনার খুব ভালো লেগেছে যে ছেলেদেরকে যাতে আমরা কোনোভাবে চাপ না দিই, তা আমি মনে করি যে সেটাই হওয়া উচিত। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম। নাসিরউদ্দিন পাইকপাড়া মাদারীপুর থেকে তিনি বলছেন, আমাদের ইউনিয়নে বিদ্যুতের সমস্যা বিগত কয়েক মাসে প্রকট আকার ধারণ করেছে। দিনে তিন ঘন্টারও কম সময় এখানে বিদ্যুৎ থাকে, যে কারণে দৈনিক গুরুত্বপূর্ণ অনেক কাজে ব্যাঘাত ঘটে, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। সাব্বির পাঁচরুখি নারায়ণগঞ্জ থেকে বলছেন, আমাদের এলাকায় তরুণদের মধ্যে মাদক গ্রহণ এবং এটি ঘিরে ব্যবসার একটি সংগঠিত চক্র রয়েছে। তাদের চাঁদাবাজি এবং মাদক গ্রহণের প্রবণতায় এলাকাবাসী অতুষ্ট। তরুণদের এমন অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনার জন্য সুষ্ঠু সমাধান আশা করেছেন তিনি। নাইম বাবুটিপাড়া কুমিল্লা থেকে তিনি বলছেন, গত তিন বছর ধরে এই এলাকায় তীব্র গ্যাসের সংকট। রান্নাবান্না থেকে শুরু করে দৈনিক সকল কাজেই চরম দুর্ভোগ পোহাতে হয় এই গ্যাস সংকটের কারণে। সমস্যা থেকে মুক্তি লাভের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। দর্শকদের ধন্যবাদ তাদের চিঠিগুলোর জন্য। শেষ করব সংবাদ সন্ধ্যা। ঘূর্ণিঝড় ফণীর সবলে ৬ জেলায় ৯ জনের মৃত্যু, শত শত ঘরবাড়ি বিধ্বস্ত, তলিয়ে গেছে অনেক গ্রাম। দৌলতদিয়া পাটুরিয়া রুটে আবারও ফেরি চলাচল শুরু, চালু হলো চট্টগ্রাম ও মোংলা বন্দরের কার্যক্রম। ঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন শুরু, কাল থেকে হতাহতদের আর্থিক সহায়তার আশ্বাস ত্রাণ মন্ত্রণালয়। বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্বে ফিরছেন খালেদ মাহমুদ, জোর দিচ্ছেন আত্মবিশ্বাস বাড়ানোর কাজে। আর এই ছিল আজকের সংবাদ। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।